আমার নাম জান্নাতুল ফেরদাউস, আগে আমার নাম ছিল জান্নাতি আক্তার। আর আমি মেয়ে থেকে ছেলে হয়েছি, এটা সবাই জানে। ছেলে হওয়ার পরে আমার নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস। কিছুদিন আগে থেকে আমি মানে নিজেই শারীরিকভাবে আমি এরকম অনুভব করি, মানে আমি ছেলে হয়েছি, বা ছেলেদের একটা আচরণ বা তাদের কিছু কিছু নিয়ম বা ইয়ে থাকে, সেগুলোতে আমি মনে করছি আমি মেয়ে তো আর নাই। মানে তারপরে ডাক্তারি পরামর্শ অনুযায়ী ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে তোমরা মেডিকেল বা আলট্রাসাউন্ডটা করো, তারপরে আলট্রাসাউন্ড করার পর সেই রিপোর্টটা নিয়ে যাই ডাক্তারকে দেই। ডাক্তার আমাদের পরামর্শ দেয়, তিনি বলছেন তুমি এখন ছেলেদের পোশাক পরো, তোমার তো এই রিপোর্ট এসেছে, তুমি আর মেয়ে থাকতে পারবে না বা তুমি মেয়ে না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম, এটা তো মানে সব পাল্টে গেল, এখন আল্লাহর ইচ্ছায় তারপরে আমরা মানে এরকম এই বিষয়ে আমি এখন আছি। আমি ছোটোবেলা থেকেই লেখাপড়া করছি এই আমার এই নিজ গ্রামে গোর্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আমি অ্যাডমিশন দিয়েছিলাম মানে গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানে আমি ভর্তিতে চান্স পাই। আর সেখান থেকে আমার হাই স্কুল জীবনের শুরু। ষষ্ঠ শ্রেণীতে সেখানে ভর্তি হওয়ার পর মানে তারপরে 2023 সালে এবার আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তা আমার ইচ্ছা ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা হলো আমি বড় হয়ে ডাক্তার হব, মানুষের সেবা করব, সাধারণ মানুষকে আর কি দেখব। তা মেয়ে যখন ছিলাম তখনও এই চিন্তাভাবনা ছিল বা এই ইচ্ছাটা ছিল, এখন আমি ছেলে হয়েছি এখনও ওই ইচ্ছাটাই আমার আছে। এটা কবে বুঝতে পারলেন? এই পরীক্ষার পর আল্লাহ দেশে এখন ছেলে সব এখন করাই লাগবে। আচ্ছা, ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন এখন? কি দেখবো এখন, আল্লাহ যেটা তো সেটাই দেখছি। আমার ছেলের ছেলের আশা যে আমি এসেছি, পাশ করছি, প্লাস পেয়েছি, চার নম্বর যে গোল্ডেন পাইনি, এই জন্য সরকারে জানায় আমি লেখাপড়া শিখবো, আরও উচ্চ দিকে উচ্চ লেখাপড়া শিখে আমি ডাক্তার হব। মেয়েই আমরা জানি তো মেয়েই, এই এসএসসি রেজাল্ট হওয়ার আপনার চার পাঁচ দিন পরে ওর নাকি অনেক আগে থেকেই একটা পরিবর্তন হলে বোঝা যায় না, ও বুঝতে পারে। তারপরে ফ্যামিলির বিষয়টা জানাই, ফ্যামিলি আপনার ডাক্তার ট্রিটমেন্ট করে আমার করে এখানে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে যাই, যাই ট্রিটমেন্ট করে ও বুঝতে পারে যে ও ছেলেতে রূপান্তরিত হয়েছে। সেই জন্য আপনার ডাক্তার ওকে নিজেই প্যান্ট শার্ট কিনে দিয়েছে, সে থেকে ও এখনও ছেলেই আছে, বিভিন্ন হাজার হাজার লোকজন আসতেছে ওকে দেখতে। আসলে জান্নাতি এই আসলে এখন পুরুষ হয়েছে, এখন আমাদের আমরা নাম রাখছি হচ্ছিল জান্নাতুল ফেরদৌস। তো আসলে সে একটা গরিব মানে পরিবারের সন্তান, অসহায়, তাদের বাড়িঘর দেখছেন আপনারা, খুবই নাজুক অবস্থা। আমি প্রতিনিধি হিসাবে তার পাশে আছি এবং থাকবো, এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট উপজেলা পরিষদ ইয়নো মহোদয় এবং গাবতলী পৌরসভা মেয়র মহোদয় সঙ্গে নিয়ে আমি জনপ্রতিনিধি হিসাবে তার পাশে আছি এবং থাকবো, এবং তার সার্বিক সহযোগিতা, জন্মসনদ তার কিছু পরিবর্তন করতে হবে, তার সার্টিফিকেটের ক্ষেত্রে নাম পরিবর্তন করতে হবে। তো আমি তার ছোটো থেকে দেখছি, সে সত্যি কথা আমাদের ছেলের মতনই আর কি বিহাব ছিল তার। তো আল্লাহর কুদরতিতে সে এখন ছেলেতে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা বলি। তো এতে আমরা এলাকাবাসী খুশি, এবং একটা চাঞ্চল্যিক পরিবেশ সৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষ আসতেছে, দেখতে আসতেছে। মানুষ যখন তার জেন্ডার ট্রান্সফরমেশন হয় বা রূপান্তর যে হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। এখন এটা একদমই যে কোনো কারণ ছাড়া হবে এমন না, এমন হতে পারে তার শারীরিক কোনো সমস্যা আছে, এমন হতে পারে কোনো টিউমার থেকে তার একটা হরমোন বেশি মিশ্রিত হচ্ছে। হ্যাঁ, এরকম যারা পুরুষ থাকে বা মহিলা থাকে, পুরুষদের মধ্যে দেখা যায় যে পুরুষ হরমোনগুলো বেশি থাকে, মহিলাদের মধ্যে মহিলা হরমোনগুলো বেশি থাকে। তো কোনো কারণে একটা মহিলার মধ্যে যদি টিউমার থেকে বা কোনো ধরনের ওষুধ খাচ্ছে, এরকম কোনো কারণে যদি তার পুরুষ হরমোনটা বেড়ে যেয়ে থাকে, সেক্ষেত্রেও এই রূপান্তরটা হতে পারে। আর আসলে এভাবে মানে একদম যে হয়েছে সেটা তো কনফার্ম না, কারণ পরীক্ষা নিরীক্ষা করেও দেখার বিষয় আছে যে শুধু বাহ্যিক পরিবর্তন হয়েছে না, ইন্টারনাল কোনো পরিবর্তন আছে। তো কিন্তু সম্ভব, এটা তো একেবারে অসম্ভব তা না। তার উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যে তার পরিবর্তনটা কী পরিমাণে হয়েছে, এটা কি শুধু বাহ্যিকভাবেই সীমাবদ্ধ নাকি তার ইন্টারনাল পরিবর্তনও হয়েছে, এটা দেখে পরবর্তী স্টেপটা নিতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন।